আজকে আমার প্রচুর কঠিন দিন। এই দিনে আমাকে যা পাবো সেই টিকেই ব্যস্ত হবে। আজকে প্রচুর পুষ্টিকর জিনিস খেতে হবে, কারণ আমার প্রচুর ক্ষুধার্ত লেগেছে। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন না, এই জিনিসগুলো অনেক এমন একটি পুষ্টিকর জিনিস আছে, এই দেখেন। এই জিনিসটা ভাঙলে দুধের মতন সাদা, এই জিনিসটা খেলে খুবই পুষ্টিকর, দুধের মতন পুষ্টি। এইটাই দেখেন, আমি খেয়ে দেখাচ্ছি, খুবই পুষ্টিকর, এরকম পুষ্টিকর দুধের মতো। এই দেখেন দেখেন, একলাই নিজেই বাড়াচ্ছে, এর খুবই পুষ্টিকর, একদম দুধ সাদা, দুধের মতনই পুষ্টিকর। আমাকে আজকে জীবন ধারণ করার জন্য আমাকে অনেক কিছু খেয়ে বাঁচতে হবে। লতা পাতা ঘাস ফল যাই পাবো আজকে তাই আমাকে খেয়ে বাঁচতে হবে, কারণ জীবন তো অত সহজ নয়। এটা আমাকে পুষ্টিকর দেবে, আমাকে এই জঙ্গলের বেঁচে রাখতে সাহায্য করবে। দেখুন আমি এই জিনিসটা এবার খাবো, কারণ এটা এই যে এই জিনিসটা দেখুন, এই জিনিসটাতে একটা ফল ধরে, এই যে একটা ফুল, এই জিনিসটাতে একটা ফল ধরে। এই গাছটার ভিতরে খুব লরম, এই লরমের ভিতরে পানি আছে, আমার খুবই পিপাসা পেয়েছে। এই পানিগুলো খেলে আমি বাঁচতে পারি, এর ভিতর পানি থাকে। দেখুন কি শব্দ হয়েছে, এরকম শব্দ হচ্ছে কারণ পানি আসছে আমার মুখে। দেখুন এটা পানি ফুরিয়ে গেছে, দেখুন এই গুড়াতে কিন্তু দেখেন, এ দেখেন এ দেখেন, আমার হাত ভিজে গেছে কিন্তু। এই যে এগুলো হলো জুস্না পাতা, এগুলির ভিতর কিন্তু খুবই তুলতুলে লরম। এগুলি ছেলেপিলে খেলা ভেবে খেলে, কিন্তু এগুলি খুবই পুষ্টিকর, এগুলি খেলে আপনি অনেক দিন বেঁচে থাকতে পারবেন। দেখুন এত দুধ বাড়াচ্ছে, অনেক পুষ্টি এই দুধ, একে এমনি দুধ ভাত বলে না। দেখুন অনেক স্বাদ, জিনিসটার ভিতর মিষ্টি। দেখুন এই যে এগুলি মানে মানুষের খেসারি বলে, এগুলি শাক, এগুলি খেলে খুব পুষ্টি। আসসালামু আলাইকুম, আপনারা থাকেন, আমাকে অনেক কিছু খেয়ে এখন বাঁচতে হবে। আপনাদেরকে আপনাদের সাথে পরে দেখা করব। আসসালামু আলাইকুম, আমাদের সাথে থাকবেন, লাইক করবেন। ওয়ালাইকুম আসসালাম, বাই, থাকেন।